আসসালামু আলাইকুম, শুভ সকাল, ওয়েলকাম টু হালিস স্কোয়াড। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আমাদের স্কোয়াডের সবাই ভালো আছে এই মুহূর্তে। গতকালকে রাতে সব গুছিয়ে রেখে গেছিলাম, শুধু মুরগিগুলো বাইরে ছাড়া আছে এই মুহূর্তে। মুরগিগুলো ভালো আছে আলহামদুলিল্লাহ, এই হচ্ছে অবস্থা। গতকালকে থেকে আসলে গরমটা পড়ে গেছে, তো এটা একটা গরমের বলয়, এটা হয়তো বা 29 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত থাকবে। টেম্পারেচার লাইক ঢাকাতে 38-40 থাকবে, প্রচণ্ড শরীর ঘামবে। সো সবাই কি কেয়ারফুল, নিজে আগে ঠিক থাকবেন। আর স্কোয়াডের ব্যাপার তো আলাদা, স্কোয়াডে যার যার স্কোয়াড নিজে গুছাবেন, যার যার মতো নিজে গুছায় রাখবেন। প্রচুর পরিমাণে মিনারেল মানে পানি জাতীয় খাবার দিবেন, ভালো সুষম খাবার দিবেন, যাতে বদহজম না হয় গরমের মধ্যে। সো এই হচ্ছে অবস্থা, সবাই বি কেয়ারফুল, নিজে ভালো থাকবেন এবং নিজের স্কোয়াডে সবাইকে ভালো রাখবেন। এই হচ্ছে অবস্থা, আলহামদুলিল্লাহ স্কোয়াডে সবাই ভালো আছে এই মুহূর্তে এখন পর্যন্ত। আমার গতকালকে অনেকগুলো এক্সট্রা খরচ গেছে বললাম, তো একদিনে 3টা ড্রিঙ্কার নষ্ট হয়েছে, পরে ড্রিঙ্কারগুলো কিনলাম, কিনা ড্রিঙ্কারগুলোতে অলরেডি পানি দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, এখন খাবার দিব। এই হচ্ছে অবস্থা স্কোয়াডে। স্কোয়াডে নতুন বলতে জানেনই তো, আমি একটা ওই রিংনেক বেবি কালেকশন করছি ব্লু কালারের, নাম হচ্ছে হলো লিও, লিও দ্য ডাইনোসর, লিও দ্য ক্রোকোডাইল, অনেক কিছু ডাকি। এই হচ্ছে আমাদের অবস্থা। সো চলছে আলহামদুলিল্লাহ, শুরু করি কাজ, কাজের ফাঁকে দেখা হচ্ছে। সকাল 7:30 বাজে, এখনই রোদের তেষ্টা দেখেন, ছাদটা পুরো চকচক করতেছে আমার। এই জন্যই বললাম যে গরম পড়ে গেছে এবং এই গরম থাকবে টানা আরও 1 সপ্তাহ। সো গাছপালাগুলোকে পানি দিয়ে দিন সবাই টাইম মতো, খাবারগুলো গাছগুলোকে পানি দেওয়া জরুরি। এই মুহূর্তে বৃষ্টি হয়েছে, তারপরেও এই যে গরম, এই গরমে পানি গাছে থাকবে না, সো মাটি শুকায় যাবে খুব দ্রুত। সো সবাই সবাই গাছপালাগুলো একটু যত্ন নিয়েন। আমি চেষ্টা করতেছি গাছে পানি দিই সকালে একবার, আর রাতে এসে একবার দিয়ে দিই, দুপুরে দিয়ে দিব পানি। আর এদিক দিয়ে হাঁস মুরগিগুলোর ব্যাপারও তাই, পানিটা দিয়ে রাখেন আর খাবারটা দিয়ে রাখেন। কে কে কে, ওদের খাবার এখনও দিইনি, ওদের খাবার দিব। টার্কিটা মাশাল্লাহ অনেক বড় হয়েছে, মেল আর ফিমেল, ম্যাচটা খুব সুন্দর হয়েছে, আমার ভাগ্যটা ভালো। সো দেখা যাক, এদেরকে সামনে এই ঘরটা দিয়ে দেবো, চিন্তা ভাবনা করছি এই ঘরটা দিয়ে দিব। যে রোদ পরে আসলে এই রোদটা সকালে আসলে টাফ খুব, আমি তো মানে খুব বিপদে আছি এই ছাদে, আসলে দিনের বেলা এখানে রোদ প্রচণ্ড পরিমাণে, একটু জায়গা দিনের বেলা বলতে সকালবেলা 10টা পর্যন্ত, এরপরে 12টা পড়তে, 1টা 2টা পড়তে শুরু, এই 5টা মানে পুরো ঝরঝরা অবস্থা আমার ছাদ। আমার ছাদে মোটামুটি 1-1.5 ঘন্টা দাঁড়া থাকলে মানুষেরা জীবনে কোনদিন ভিটামিন ডি রোদ খাওয়া লাগবে, এরকম একটা অবস্থা ছাদে। তারপরে চেষ্টা চলতেছে, যে জানেন সবাই, এর মাঝখানে চেষ্টা করি ওদেরকে ভালো রাখার জন্য। এই হচ্ছে ওদের অবস্থা। এই খাঁচাগুলো অনেক দিন ধরে খালি পড়ে আছে, এগুলো ফিল আপ করতে হবে, বাচ্চাগুলো চিন্তা হচ্ছে সব এই জায়গায় নিয়ে আসা করবো এইবার বৃষ্টির সিজন আসার আগেই। আর এরা তো সবাই ভালো থাকে। আজকে একটা বেবি ফুটছে, এটার নিচে একটা বেবি আছে, কই বেবিটা দেখাবা একটু, একটু দেখাও প্লিজ, না দেখাবে না, আজকে দেখানো লাগবে না। আর নতুন দুটো জোড়া দিলাম, মিলিটারি প্লেয়ারটি 1 দশক জোড়া হয়ে গেছে, 1 দশক প্লেয়ার, তো চিন্তা করলাম যে বসে রেখে লাভ নেই, 1 দশক যখন প্লেয়ার হয়েছে জোড়াটা দিয়ে দিই। এটাও সেম 1 দশক প্লেয়ার, এটা আসলে হয়েছে কি, এই জোড়াটা লুক লাইক মিলিটারি, লুক লাইক ভাবতি। সো তারপরও যেটি হোক, একটু হইলে হইলো আমার বাগে যেটা আছে হবে, আর এদিক দিয়ে হচ্ছে যে জোড়াটা, এই হচ্ছে ওদের অবস্থা, ওদের স্ট্যাটাস। আলহামদুলিল্লাহ এই বাঘা জোড়াগুলো ভেঙে দেবো, বাচ্চাটা বড় হওয়ার সাথে সাথে নটটা আলাদা করে দেবো, একটু বড় হইলে এখানে বাচ্চারা বড় শাসে নটটা আলাদা করে দেবো। এই জায়গায় কিছু মিলিটারি টাইপের কবুতর আছে যেগুলো কালারফুল, ওগুলো দিয়ে দেবো। আর এই পাশের রোতে সব বাঞ্জাগুলো এখন পর্যন্ত, চার এক চোরা না বাঞ্জা না, 3 পেয়ার বাঞ্জা আছে এই জায়গায়, এই জায়গায় 1 পেয়ার বাঞ্জা আছে, বাঞ্জাগুলো সব এই পাশে চাপাই দিয়ে, সব বাঞ্জাগুলো চাপাই দিয়ে এই জায়গায় সব পুরানো কবুতরগুলো দিয়ে দিব আগামী সপ্তাহে। এই হচ্ছে টার্গেট, মানে বাচ্চাগুলো বড় আসার সাথে দোয়া করবেন আমার স্কুলে। এই যে পানির ট্যাঙ্কার কিনে নিয়ে এসছে কালকে, দেখেন 1-3 দিনে 3টা পানির ট্যাঙ্কার নষ্ট হয়েছে, মানে এটা একটা অবাক করা বিষয় ছিল। যাক তারপরেও নিয়ে আসতে পারছি, টাকা পয়সা তো প্রচুর খরচ হইতেছে কবুতরের পিছনে, আসলে ডে বাই ডে টাফ হয়ে যেতেছে। হাঁস মুরগি ঠিক আছে, হাঁস মুরগি খরচ কম, কিন্তু কবুতরের পার উইকলি খরচ আমার হচ্ছে 1K, মানে 1000 টাকা হচ্ছে পার 6 দিনে অথবা 5 দিনে, 5-6, তো এরকম যদি হয় তাহলে পরে আমার মাসে 6000 টাকা খরচ এদের পিছনে। বাট আউটপুট বলতে সবাই জানেন কোনো আউটপুট নেই, কারণ আমি কোনো কবুতর টবুতরই করি না, বিক্রি সেল টেল করি না। সো বাজে অবস্থার মধ্যে আসি, তারপরও দেখা যাক, আল্লাহ ভরসা, দোয়া করবেন সবাই যাতে সব কিছু ঠিক থাকে, খাচ্ছে ওরা। আর এইটা তো ফাইটার ফাইটিং রুম, দেখেন মারামারি যাকে বলে,
বেশি নর হয়ে গেছে, কমাইতে হবে কিছু। দেখি দেখি, পাঙ্কি নর আর আমার মিলিটারি নর কি ফাইটিং চলছে। দেখেন 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 অবস্থা, দেখেন যাক এই হচ্ছে অবস্থা। ডে ব্লগে আসলে প্রতিদিন কী হয় না হয় সাথে তাই দেখাই। সাথের অবস্থা ভালো, নতুন করে দেখার মতো একটা বাচ্চা করছে, আর সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। সবাই স্কুলের জন্য কিন্তু আমি আবারও বলতেছি গরম কিন্তু পড়তেছে প্রচণ্ড, ঢাকার টেম্পারেচার নিয়ে অ্যারাউন্ড 38-40 হবে, প্রচণ্ড ঘাম হবে। সো সবাই বি কেয়ারফুল, কারণ যারা দুপুরে খাওয়ান দুটার দিকে খাবার দেন, সো সবাই সাবধান থাকবেন, নিজের খেয়াল রাখবেন, কবুতরের খেয়াল রাখবেন। এই বলে আজকে আমাদের বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।